রক্ত হবে না কোদার্ত, প্রলয়গিরির রক্ত হবে না কোদার্ত, রাখালগিরির রক্ত হবে না কোদার্ত, পঞ্চানন দাসের রক্ত হবে না কোদার্ত, রতন দাসের রক্ত হবে না কোদার্ত, গোবিন্দ দাসের রক্ত হবে না কোদার্ত, উত্তম পালের রক্ত হবে না কোদার্ত, সুব্রত সামন্ত রক্ত হবে না কোদার্ত, পুষ্পেন্দু মণ্ডলের রক্ত হবে না কোদার্ত, লক্ষ্মীকান্ত গিরির রক্ত হবে না কোদার্ত, বাবু দাসের রক্ত হবে না কোদার্ত, পার্বতী মিত্র রক্ত হবে না কোদার্ত, হরেন প্রামাণিকের রক্ত হবে না কোদার্ত, শ্যামলী মান্নার রক্ত হবে না কোদার্ত, রেজাউল করিমের রক্ত হবে না কোদার্ত, ঋষিকান্ত মণ্ডলের রক্ত হবে না কোদার্ত, নন্দীগ্রামের অমর শহীদ তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ, নন্দীগ্রামের আন্দোলন ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না, ভারত মাতা কি ঘটনা ঘটার পরে আমি 14 তারিখ আমাকে ঢুকতে দেয়নি, আমি 15 তারিখে নদী পেরিয়ে পেরিয়ে বিকাল 3 সকাল 8টায় পেরিয়ে তেরাপেকে দিয়ে এসেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় 15ই মার্চ সকালবেলা এসেছিলেন হসপিটাল থেকে ব্যাক করে গেছেন, কিন্তু আমরা কেউ সোনাচূড়া গোকুলনগর ঢুকতে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না, শুনে রাখুন কে ঢুকিয়েছে শুনবেন, এতদিন আমি বলতে পারিনি সবই জানি আপনিও জানেন। 19শে মার্চ তৎকালীন বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি তিনি হেডিয়া দিয়ে এনডিএ বিজেপি প্রতিনিধি দল নিয়ে এসেছিলেন, তাতে ছিলেন রাজনাথ সিং বর্তমান যিনি ডিফেন্স মিনিস্টার, প্রয়াত সুষমা স্বরাজ মনে আছে তো, পেট্রোলিয়াম মিনিস্টার যিনি ধর্মেন্দ্র প্রধান, বিজেপির বর্তমান যিনি এমপি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, আর সোনাচূড়া বাজারে নিশিদা ছিল আর আমি ছিলাম। হেরিয়াতে সিপিএম এর অবরোধ ছিল, কামারদা কলাগেছিয়ায় সিপিএম এর অবরোধ ছিল, বিদ্যাপীঠে সিপিএম এর অবরোধ ছিল, আদবানিজির সঙ্গে থাকা এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ড তারা সেই অবরোধ সরাতে সরাতে সোনাচূড়া পৌঁছেছেন, গেটটা খুলে দিয়েছিল বিজেপি, এটা মাথায় রাখবে। যারা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে পতাকা ধরিয়েছে, যারা সিঙ্গুরকে সিলেবাসে দিয়েছে নন্দীগ্রামকে দেয়নি, যারা অরুণ গুপ্তা তন্ময় রায়চৌধুরীদের প্রমোশন দিয়েছে গুলি করা লোকেদের, তাদের নন্দীগ্রামের শহীদ দিবস পালনের কোন অধিকার নেই। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।